আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। আজকে HTML এর 11 নম্বর পর্ব। এই পর্বে আমরা কয়েকটি টেক নিয়ে, ফার্স্টটি টেক নিয়ে আলোচনা করব। সেই ফার্স্টটি টেক হচ্ছে SUB, সাব, সুপ, ডেল, এস এবং সাইট। এই কয়েকটি টেক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখি প্রথমে যে SUB সাব টেক কি, SUB সাব টেক কি, DEL, ডেল টেক কি, এস টেক কি এবং সাইট টেক কি। তাহলে প্রথমে আমরা দেখি কি সাবটেক কি এবং কোথা থেকে আসছে। সাবটেক হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক, সাবস্ক্রিপ্ট থেকে SUB সাবটেক আসছে। তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট টেক থেকে হচ্ছে SUP, আবার ডেলটেক ডিলেট টেক থেকে হচ্ছে DEL টেক, আবার স্ট্রাইক টেক থেকে আসছে S এবং সাইট টেক CITE। এই কয়েকটি টেক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে SUB কোথা থেকে আসছে, SUP কিংবা ডেল কিংবা S কিংবা সাইট কোথা থেকে আসছে। তাহলে এখন দেখি আমরা যে এই সাবটেকের কাজ কি, কিংবা SUP সাবটেকের কাজ কি, DEL টেকের কাজ কি, স্টেকের কাজ কি। কাজগুলো হচ্ছে সাবটেকের কাজ কি, টেক্সট এর কোনো অংশকে মূল লাইনের একগো নিচে স্থাপনের জন্য এই টেক ব্যবহার করা হয়, যেমন H2O। যেমন আমরা যদি আমরা নর্মালভাবে নোটপ্যাডে লিখি তখন H2O একই লাইনে আসার কথা ছিল, যে আমরা সাবটেক ইউজ করার কারণে 2টা হচ্ছে একটু নিচে নেমে আসছে। SUP সাবটেকের কাজ কি, যে মূল লাইনের একগোর উপরে এই টেক ব্যবহার করে, একগোর উপরে স্থাপনের জন্য এই টেক ব্যবহার করা। যেমন আমরা বিভিন্ন বীজগণিতিক রাশির জন্য স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এক্স স্কোয়ার এরকম ব্যবহার করি। এটাই হচ্ছে SUP সাবটেকের কাজ। যেমন স্কোয়ার 2টা এর উপরে উঠে আসছে। আর DEL ডেল্টে এবং স্টেকের হচ্ছে কাজ সেম টেক্সটের বিশেষ অংশকে, যেমন কোনো এক অংশ আমরা লিখছি কিন্তু সেটা আমাদের মনে হইতেছে ভুল, সেই ভুলটা আমরা কেটে দেওয়ার জন্য হচ্ছে ডেলটেক এবং এসটেক ইউজ করি। যেমন হচ্ছে আমরা যেমন বাংলায় লিখি, তারপর যদি আমরা কলম দিয়ে লেখার পর ভুল হয় সেটা এক টান দিয়ে কেটে দিই, এইরকম এক টান দিয়ে কেটে দেয় হচ্ছে ডেলটেক এবং এসটেক এর কাজ। আর সাইটটেক কি, সাইটটেক হচ্ছে যে আমার নর্মাল যে একটু লেখা আছে সেই লেখা থেকে একটু আলাদাভাবে প্রকাশ করার জন্য হচ্ছে সাইটটেক ব্যবহার করা হয়, যা রেফারেন্স হিসেবেও প্রকাশ উপস্থাপন করা হয়। সাইটটেক কি রেফারেন্স হিসেবে উপস্থাপন করা হয় এবং যে নর্মাল যে লেখা আছে সেই লেখা থেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সাইটটেক আমরা ব্যবহার করি। তাহলে আমরা দেখি এখন কিভাবে কাজ করি এবং কিভাবে কাজ করা লাগে। এর জন্য আমরা কি করতে হবে, নোটপ্যাড ওপেন করতে হবে। তাহলে আমরা চলি নোটপ্যাড ওপেন করি। কোনটা থেকে, এই যে web.1html, এটা থেকে ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাড ওপেন করলাম। তারপর হচ্ছে আমরা প্রথমে যেমন এই যে হরিজেন্টাল লাইনের নিচ থেকে আমরা দেখি একটু ইউজ করি। প্রথমে কোন টেক ইউজ করবো, SUB সাবটেক। সাবটেকের কাজ কি, মূল লাইনের একটু নিচে স্থাপন করে। তখন আমরা কোন, ধরেন আমরা H2O, যেটা আমরা উদাহরণ দেখছি H2O, সেই H2O ইউজ করি। প্রথমে H লিখলাম, প্রথমে H লিখলাম, তারপর কি করতে হবে, 2টা একটু নিচে অবস্থান করতে হবে। সেজন্য আমরা কি করব, সাবটেক ইউজ করব, লেস দেন গ্রেটার দেন, এর ভিতরে হচ্ছে আমার SUB সাব দিলাম, তারপর কি দিব, 2, কারণ H2 আমরা চাচ্ছি। তখন আবার হচ্ছে এটা বন্ধ করে দিতে হবে, শেষ করে দিতে হবে SUB, তারপর হচ্ছে একটা ব্রেক দিব। তারপর ব্রেক দিলে তো হচ্ছে আমার একটা লাইন গ্যাপ দিবে, BRTEC ইউজ করব, তারপর কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ করার পর হচ্ছে আমরা কি করব, আমরা ওপেন উইথ গুগল ক্রোম দিয়ে ওপেন করি, গুগল ক্রোম ওপেন করলাম। আচ্ছা, আমরা একটা জিনিস লিখি নাই, কি লিখি নাই, ও লিখি নাই, এই এটার পরে হচ্ছে ও, এটার পর ও দিলাম, কন্ট্রোল S সেভ করলাম, তারপর রিফ্রেশ করি। আচ্ছা, একটা ভুল করছি যে আমরা প্রথমে H বড় হাতে দিছি, বড় হাতে দিছি, তারপর ওটা বড় হাতে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং বুঝে যাবে একটা সংকেত H2O। আমরা এখন H2O কন্ট্রোল S দিলাম, রিফ্রেশ করলাম, দেখি দেখতেই পাচ্ছি এখানে H2O 2টা একগোর নিচে নামছে। এইটা এভাবে আমরা কোনো সংকেত লিখি। এখন হচ্ছে আমরা স্কোয়ার দেখতে চাচ্ছি, যে বা 2টা একটু উপরে দেখতে চাচ্ছি, সেই কারণে কি করব, আমরা এটাকে কপি করে, কপি করার প্রয়োজন নাই, A লিখলাম,
আচ্ছা এ লিখলাম, তারপর একবার উপরে তোলার জন্য কি ইউজ করতে হবে? এস ইউ পি, এস ইউ পি। কোনটা উপরে তুলতে হবে? টু, দিলাম টু। তারপর হচ্ছে আমরা একটা ব্রেক ট্যাগ ইউজ করব, বি আর দিয়ে কন্ট্রোল এস দিব। তারপর আমরা দেখতে পাবো কি এটা উপরে উঠছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিফ্রেশ করলাম, এখানেই দেখতে পাচ্ছি যে এইচ টু এর পরে এস স্কোয়ার লেখা আছে, যে টুটা হচ্ছে একগর উপরে উঠছে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি এইচ টু ও বা টু কিভাবে নিচে নামছে, এসইউবি সাবট্যাগ এর কারণে, সুপার সাবস্ক্রিপ্ট ট্যাগ এর কারণে, তারপর সুপার স্ক্রিপ্ট ট্যাগ এর কারণে হচ্ছে আমার টুটা একগর উপরে উঠছে। এখন আমরা দেখব যে ডেল ট্যাগ, ডিলিট ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ এর কাজ কি। ডিলিটের জন্য যেমন ধরেন আমি এখানে হচ্ছে এই কোডে লেখার ভিতরে আমি এই আই এম স্টুডেন্ট লেখা আছে এটা কেটে দিব, সেজন্য আমরা কি ইউজ করলাম? ডি ই এল। তারপর আমরা এটা ক্লোজ করব, আবার ডি এল এইটার ভিতরে আমরা ক্লোজ করে দিতে হবে, ডি ই এল, কন্ট্রোল এস। সেভ করার পর আমি যে এই কোডটা লিখছিলাম এই সর্বপ্রথমটা আই এম স্টুডেন্ট এটা কাটা হবে, এই কেটে দেই হচ্ছে ডেল্টিকের কাজ। এই দেখেন এখানে আছে আই এম স্টুডেন্ট, এটা কেটে দিছি, এটাই হচ্ছে ডেল্টিকের কাজ। ঠিক সেম এসটেক এর কাজ, নিচেটা আছে আমরা এসটেক দিয়ে কাজ করব। দেখি এসটেক এর স্ট্রাইক টেক এর কাজটা কি, সেম জিনিসই কাজ করবে। আমরা একটা এসটেক দিব, স্ট্রাইক টেক ইউজ করব, নাইস, কন্ট্রোল এস সেভ করলাম, তারপর হচ্ছে স্ট্রাইক। দেখেন এর আগে আমরা ডিএল ডিলিট টেক ইউজ করছি, কেটে দেওয়া হয়েছে, এস স্ট্রাইক টেক ইউজ করছি সেটাও কেটে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে ডিলিট টেক এবং স্ট্রাইক টেক এর কাজ সেম। এখন আসবো আমরা সাইট টেক এর কাজ কি। যেমন সাইট টেক এর কাজটা কি, আমরা বলছি যে নর্মাল লেখা থেকে আমার একটু আলাদা দেখাবে। আচ্ছা এখন আলাদা দেখার জন্য আমরা ধরেন একদম লাস্টে গেলাম, যার পর এই সাইটটা আমরা আলাদা দেখতে চাচ্ছি। আলাদা দেখার জন্য আমরা কি করব, এখানে একটা সাইট ট্যাগ ইউজ করে দিব। সাইট ট্যাগ হচ্ছে সিআইটিই, সাইট ট্যাগ ইউজ করছি। তারপর সাইট ট্যাগটা কি করতে হবে, শেষ করতে হবে। শেষ করার জন্য এই জায়গায় আমরা সাইট ট্যাগটা শেষ করে দিব, লেস দেন গ্রেটার দেন সিআইটিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমরা সাইট ট্যাগের সম্পর্কে জেনেছি কি, যে নর্মাল লেখা থেকে একটু আলাদাভাবে প্রকাশ করে অথবা কখনো রেফারেন্স হিসেবে উপস্থাপন করা হয়। তাহলে আমরা যে জায়গায় শুরু করছি, যেমন ডিসক্রিমিনেশন থেকে শুরু করছি, মানে এই লাইন থেকে শুরু করছি এবং শেষ লাইনে হচ্ছে আমার এই এই লেখা থেকে একটু আলাদা দেখাবে, তাহলে রিফ্রেশ করার সাথে সাথে আমরা দেখি আলাদা হয় কি না। দেখেন যে আমরা রিফ্রেশ করার সাথে সাথে এটা হচ্ছে আলাদা হয়ে গেছে, এই লেখা আর এই লেখার মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি। তাহলে আমি মনে করি আপনারা সাবস্ক্রিপ্ট ট্যাগ, সুপার স্ক্রিপ্ট ট্যাগ, ডিলিট ট্যাগ, স্ট্রাইক ট্যাগ এবং সাইট ট্যাগ সম্পর্কে বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।